বন্ধুরা এটাই হচ্ছে কলকাতার চাঁদনি মার্কেট যেখানে তোমরা খুব সস্তায় বা কম পরিমাণে তোমরা চাঁদনি মার্কেটে মানে কিনতে পারবে সব কিছু সস্তায় পেয়ে যাবে আর চাঁদনি মার্কেট যাওয়ার জন্য তোমাদেরকে ফার্স্ট ধর্মতলা আসতে হবে ধর্মতলা থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা চাঁদনি চাঁদনি চক যাওয়ার জন্য আর চাঁদনি মার্কেট চলো শুরু কর ধর্মতলা চাঁদনি চক মার্কেটে আছি বুঝতে পারছি আর এখন আছে ইলেকট্রনিক্স মার্কেট ঠিক আছে মার্কেটে মার্কেটের পেছন দিকটা ঠিক আছে তো পিছন দিকে মার্কেটে বসে আছি তো চলো তোমাদেরকে চাঁদনী চকের মার্কেটে টা দেখাচ্ছি ঠিক আছে আগে ইলেকট্রনিক্স মার্কেট তারপর প্যান্ট জামা এসব সব কিছু দেখাবো ঠিক আছে তো ভাই এখানে জল টল কোথায় পাওয়া যাবে তো ভাই জল কোথায় পাওয়া যায় দেখি এখন জল টল ঠিক আছে জল টল পাওয়া যাচ্ছে না তো তার আগে তোমাদের চাঁদনি চকের মার্কেটটা তোমাদের দেখিয়ে দিই ইলেকট্রনিক্স মার্কেটটা ঠিক আছে ক্যামেরা আলো আছে কি না জানি না মারও খেয়ে যেতে পারি তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই সাইডটা মার্কেটটা আছে তো চলো সাহস করে তোমাদেরকে মার্কেটটা দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে চাঁদনি মার্কেটের ইলেকট্রনিক্স বাজার তোমরা ইলেকট্রনিক্স বাজার দেখেছি ইলেকট্রনিক্স এখানে খুব কম পরিমাণে ফ্যান ডিজে লাইট সব কিছু মানে কম পরিমাণে পেয়ে যাবে মানে ইলেকট্রনিক্সের যাবতীয় তথ্য ঠিক আছে জেবিএল আছে আর ডিজেল আইট তোমরা দেখতেই পাচ্ছ খুব সস্তায় খুব কম পরিমাণে খুব কম খরচে তোমরা এখান থেকে কিনতে পারবে আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট এটা হচ্ছে মানে চাঁদনি মার্কেটের একটু পেছন দিকটা বুঝতে পারছো তো এখানে গেলে তোমরা দেখতে পাবে অনেক কিছু জিনিস আছে যা তোমাদের ইলেকট্রনিক্স যদি কিছু কিনতে হয় তো তোমরা এখানে আসতে পারো এখানে এসে কিনতে পারো কম খরচায় তোমরা পেয়ে যাবে সব কিছু আর এই দেখো সব কিছু আছে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আজকে আর চলো এই ভিডিওটা তোমার দেখো খুব ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস কি আর এই চাঁদনি মার্কেট যখন আসবে ঠিক আছে এখানে যখন ভিডিও বানাও তোমরা দেখে শুনে ভিডিও বানাবে আর সাবধানের মান আছে ভাই তো দেখে ভিডিও বানাও মোবাইল চুরিও হয়ে যেতে পারে এখানে আর চোরটা বেশি হয় ঠিক আছে এখানে খুব সাবধান জায়গা মানে খুব ডেঞ্জার জায়গা আর এই চাঁদনি মার্কেটে যদি কিছু কথা বলে থাকি তো এই ভিডিওতে তোমাদের কিছু জিনিস শেয়ার করবো তো খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা একটু মন দিয়ে শোনো এই চাঁদি মার্কেট এলে দেখে শুনে কিনবে যে দোকানে দেখবে অনেক দোকান ফটো করে স্ক্যাম করে সব দোকান না কিছু কিছু দোকান আছে যা তোমার সাথে স্ক্যাম করবে ঠিক আছে তো সাবধান কলকাতা এসছো মানে সাবধান কলকাতা চাঁদি মার্কেট যেমন সস্তায় পাওয়া যায় তেমন তোমার সাথে স্ক্যামও হয়ে যেতে পারে তো খুব সাবধান আর এই চাঁদি মার্কেটে যদি কথা বলে থাকি যদি এর হিস্ট্রিটা কী তো হিস্ট্রিটা তোমাদের একটু বলছি তোমার একটু শোনো তো বন্ধুরা এই চাঁদনী মার্কেট হচ্ছে একটি উত্তরের একটি পাড়া মানে ভারতের কলকাতা জেলায় মানে কলকাতা পশ্চিমবঙ্গ এটা পুরানো একটা সস্তার জন্য বিখ্যাত এই যে চাঁদনি মার্কেট তোমরা দেখছো এটা হচ্ছে সস্তা ঠিক আছে সস্তার জন্য এটা পুরো বিখ্যাত এখানে সব রকমের বাজার করতে পারবে যেন কম্পিউটারের সফটওয়্যার পণ্যের বাজার এবং হার্ডওয়্যার আর একটি হিসাবে তালিকা করা যদি কুখ্যাত বাজার দ্বারা দু হাজার নয় থেকে দু হাজার দশ সালে জাল সফটওয়্যার মিডিয়া বিক্রির জন্য এখানে মানে ফেমাস আর কি মানে এই জায়গায় এলে তোমরা মানে এই কারণেই ফেমাস যে এখানে খুব সস্তায় আর কম পরিমাণে পেয়ে যাবে আর এটা মানে লোক চোর বাজার নামে বিখ্যাত ঠিক আছে চোর বাজার নাম দেওয়া নাম দেওয়া হয়েছে কারণ অনেক ইউটিউবাররা আছে ভিউজ পাওয়ার জন্য এই বাজারটার নাম দিয়েছে চোর বাজার তো তোমরা চাঁদনি মার্কেট আসতে পারো এখানে মোবাইল আইফোন ইলেভেন আইফোন প্রো সব কম পরিমাণে পেয়ে যাবে ঠিক ইলেকট্রনিক্স বলো যাই কিছু বলো সব কিছু কম পরিমাণে পেয়ে যাবে তুমি যা চাইবে কিনতে তো এই চাঁদনি মার্কেটেই পেয়ে যাবে আর বিশাল বড় বাজার ভাই সত্যি ঘুরে তোমাদেরকে পুরো ভিডিও দেখাতে পারবো না আর ভিডিওতে মানে সঠিক করে আমি ক্যামেরা করতে পারিনি কারণ ক্যামেরাটা আমি লুকিয়ে করেছি কারণ জানি না ক্যামেরা এখানে অ্যালাউ না ঠিক আছে অনেক দোকান তোমাকে ক্যামেরা করতে দেয় না ঠিক আছে সেই জন্য আমি লুকিয়ে ক্যামেরাটা করেছি আর সেই জন্য ক্যামেরা একটু নড়বড়ে হচ্ছে তো তোমরা একটু দেখে নাও ঠিক আছে একটু মাফ করে দেবে আর কি এরকম ভিডিও বানানোর জন্য তো লুকিয়ে ভিডিওটা পুরোটা পুরো ভিডিওটা লুকিয়েই বানিয়েছি আমি তোমাদেরকে দেখাবার জন্য যে এই বাজারে মানে কত রকমের জিনিস পাওয়া যায় তো তোমরা আসো এই বাজারে কেন মানে কেনো ঠিক আছে সব কিছু সস্তায় পেয়ে যাবে তুমি যা কিনতে চাইবে তোমার যা দরকার আর কি ঠিক আছে তোমার জেবিএল দরকার তোমার কম্পিউটার দরকার ল্যাপটপ দরকার মোবাইল দরকার আইফোন দরকার টেলিফোন দরকার তোমার সব কিছুই কিনতে পারবে এখানে আর তোরা কম তোমরা কম খরচে কিনতে পারো তো কম পয়সায় কম পরিমাণে পেয়ে যাবে আর চাঁদনি মার্কেট যদি আসতে হয় তোমাদেরকে বললাম তোমরা হাওড়ায় বাজার হয়ে ঠিক আছে আসতে পারো বাস ধরে আদারওয়াইজ তোমরা বাজার স্টেশন থেকে বাবুঘাট আসবে বাবুঘাট থেকে ধর্মতলা ধর্মতলা থেকে চান্দনী চক দু মিনিটের রাস্তা তো তোমরা পেয়ে যাবে আর কোনো দোকানদারকে আমি জিজ্ঞেস করিনি যে কত রেট তো এই জন্য মাফ করে দেবে কারণ আমি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য এসেছি ঠিক আছে আর ক্যামেরাটা পুরো লুকিয়ে করেছি সেই জন্য ক্যামেরা একটু হিলতিছে ঠিক আছে তো মাফ করে দেবে আর এটাই বলার আর কি চান্দি মার্কেটের কিছু তেমন কিছু নয় ঠিক আছে অনেক ইউটিউবার এসেছে ভিডিও বানিয়েছে তো ভাবলাম আমিও দেখিয়ে দিই ঠিক আছে আর আমি একা ছিলাম কারণ এখানে প্রচুর স্ক্যাম হয় তো সেই জন্য স্ক্যাম থেকে সাবধান থাকবে ঠিক আছে আর এইখানের দোকানে এখানে সব দোকানে একতা হয়ে যায় তুমি একা হয়ে যাবে এটাই একটা ভয় তো দেখে কিনো ঠিক আছে সাবধানে কিনবে আর একটু বার্গেনিং করে কিনো তাহলে কম খরচায় পেয়ে যাবে আর এটাই বলার আর আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে আর চলো এই দেখো ফ্যান দেখো ফ্যানও আছে এখানে ঠিক আছে আর ক্যামেরাটা একটু আমি লুকিয়া মানে স্ট্রেট করে হাঁটছি আর সেই জন্য খুব দুঃখিত আর এই দেখো মোবাইলের কোভার আর মোবাইলের হেডফোন তো সব রকম জিনিস পেয়ে যাবে মোবাইলের স্ট্যান্ড ইউটিউবের স্ট্যান্ড তো ক্যামেরা করার জন্য ক্যামেরা আর এছাড়াও রয়েছে আদার্স জিনিস ঠিক আছে মানে রিং লাইট তো সব বাজারেই আছে সব মার্কেটেই আছে তো তোমরা যা খুশি মন থেকে কিনতে যাও তো কিনতে পারো আর এই দেখো ভাই এটা হোম থিয়েটার হোম থিয়েটারও আছে প্লাস বড়ো বড় মানে বক্সও আছে ঠিক আছে আর ক্যান আছে ঠিক আছে তোমার যাতে সাউন্ড পাবে তোমরা ঠিক আছে তো এটাই বলা তোমাদেরকে আর তোমরা দেখবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর জায়গা আর খুব সুন্দর সুন্দর জিনিস যা তোরা তোমরা কম পরিমাণে পেয়ে যাবে আর এটাই বলার আর কিছু নেই ভিডিওতে তেমন কিছু নেই আর চলো ভিরোটা দেখো ডিজেলাইট বলছিলাম তোমাদেরকে ডিজে লাইট এইটা ইলেকট্রনিক্স মার্কেট না এটা হচ্ছে আইফোনের মার্কেট আইফোনের মার্কেটও লাইট আছে তো মিক্সড মানে তুমি আলাদা আলাদা ভাগ তো আছেই কিন্তু এটা মিক্সড তুমি পেয়ে যাবে দেখো মোবাইলের কভার দেয় আর মোবাইলগুলো এত কম দামে কম খরচে পাওয়া যাবে তো তোমরা সত্যিই ভাই মনে হবে যেন ভাই কিনে নিই সব কিছু কিনবো তো এরকম ফিল হবে এই বাজারটা এলে তো এটাই হচ্ছে চাঁদনী মার্কেট যা খুব বিখ্যাত খুব নাম শুনেছি আমি চাঁদনী মার্কেট তো ফার্স্ট টাইম এসে লুকিয়ে ক্যামেরা করছি তো তোমরা সেই জন্য মাফ করে দাও আর এটাই বলার আর কি তো আসো কোনো দিন এখানে কেনো ঠিক আছে তো পেয়ে যাবে আর চাঁদনি মার্কেট থেকে যদি বেরিয়ে যাও তো বেরিয়ে গিয়ে ধর্মতলার মার্কেট দেখবে আর ধর্মতলার কাছে যে জুতো দোকানগুলো আছে তো জুতো কম পরিমাণে কম খরচায় বা পেয়ে যাবে তোমরা আর এটাই বলার আর কি তোমরা যা কিনতে চাইবে সব কিছুই পাবে তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এটা হচ্ছে ধর্মতলার মানে স্ট্যান্ডের কাছে যে জুতো দোকানগুলো আছে বা ব্যাগ দোকানগুলো আছে তো কিনতে পারো এখান থেকেও আমি ব্যাগের প্রাইস বলছি না তোমরা গিয়ে জিজ্ঞেস করবে তো আমি কাউকে সাজেস্ট করবো এখান থেকে কেন দেখে কিনবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো বলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদেরকে দেখাবো বলে এসেছিলাম তো দেখাতে পেরেছি তো খুব খুশি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবো আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই রেডি থাকো তো আজকের জন্য টাটা